কিন্তু আমরা একটা ছোট অপারেশন করেছিলাম, সেখান থেকে একজন আমরা অ্যারেস্ট করেছি, নাম হচ্ছে মিঠু দাস। তাকে জিজ্ঞাসাবাদ করার পর কিছু তথ্য আমাদের কাছে আসে, সেই অনুযায়ী আজকে আমরা কয়েকটা গাড়িকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। এই সন্দেহজনক গাড়িগুলির মধ্যে এটাও একটা গাড়ি ছিল, ওটাকে চেস করা হয় কর্ণেলজমুনি থেকে, রাধানগর থেকে আমরা ওর খবর নিচ্ছি। তারপর কর্ণেলজমুনি আসার পর ওকে আটকানোর চেষ্টা করি, সে এখান থেকে ট্রাফিক সিগন্যাল ভায়োলেট করে সে চলে আসে আইজিএম পর্যন্ত। তারপরে আমরা কিন্তু যেহেতু মানুষের ভিড় থাকে অফিস টাইম, আমরা সেভাবে ওকে জোরপূর্বক আটকাতে পারছিলাম না, তাই সুইটেবল জায়গা হিসেবে আমরা যখন আইজিএমের সামনে আসি আটকানোর চেষ্টা করি, তখন সে চলতি গাড়ি থেকেই ও জাম্প করে ও চোখ পালিয়ে যায়। তো এনিহাও আমরা গাড়িটাকে সামলে নেই, কারণ নয়তো অন্য অ্যাক্সিডেন্ট হবে। তো আটকানোর পর দেখি এটার মধ্যে অনেকগুলি এসকাপ আছে, যেগুলি ব্যাচ নাম্বার বিভিন্ন, তাই আমরা এখন সঠিক যত কাউন্ট করে বলতে পারছি না, এখনই আমরা কাউন্ট করে নেব। তবে অনুমান 500 থেকে 600 মাল তো হবেই। কোন দিক থেকে মানে আসছিল মাল? এটা রাধানগর দিক থেকে গাড়িটা এভাবে ঘুরে টাউনের দিকে আসছিল। গাড়ির মালিক কি জানা গেছে? কে এটা জেনে নেবো, আমরা সব জেনে নেবো। গাড়ির থেকে দেখলে কত হবে বাজার মূল্য? বাজার মূল্য তো 5 থেকে 6 লাখ টাকা। কিন্তু আমরা যখন ধাওয়া করি তখন সে আইজিএম এর দিকে চলে আসে, কর্ণেলজমুনি হয়ে আইজিএম হয়ে টাউনের মধ্যে ঢোকার চেষ্টা করি। এখন থেকে 1 ঘন্টা আগে। তবে এই খবর এই টোটালি অপারেশনটা পশ্চিম থানার ওসি জয়ন্ত এবং বর্তমান ওসি এবং অন্যান্য অফিসার মিলে এটাকে সাকসেসফুল বানায়।